আল্লাহ নবী বলেন লা আন আকউদা মা কাওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল ফজর ইলা আন তাতলা আশ-শামসু আহাব্বু ইলাইয়া মিম্মা তলাত আলাইহি আশ-শামসু মিন আন উতিকা আরবাতাম মিন বুলদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের মধ্যে বসে থাকা, ইসমাইলি বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যায়। ولا ان اقعد مع قوم يذكرون الله من صلاه العصر الى ان تغرب الشمس احب الي من ان اعتق اربعه। আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী বান্দার সাথে যদি আমি বসে থাকি আমি নবীর কাছে ইসমাইল বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে এই জিকিরকারী মানুষগুলার সাথে বসে থাকা আমার কাছে অধিক প্রিয় হয়ে যায়। এখন আপনারা যেখানে বসা এটা একটা জিকিরের মজলিস, বলেন কিসের মজলিস? জিকিরের মজলিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলাল যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তাগুলোতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে। আপনাদের বাগদি এই এলাকার আশেপাশের যতগুলা ছোট ছোট রাস্তা প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেশতা হাঁটতেছিল। এই রাস্তার ফেরেশতারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায় এই ফেরেশতারা অন্য অন্য রাস্তার ফেরেশতাদেরকে বলে তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এই ফেরেশতারা যাদেরকে তালাশ করতেছে অন্য অন্য রাস্তায় তালাশ করে লাভ নাই, বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহর জিকিরে রত অবস্থায় পেয়ে গিয়েছি। অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের কাছে আসে, আসার পর সমস্ত ফেরেশতারা আমাকে আপনাকে আমাদের এই পুরো মজলিসটাকে বেষ্টন করে নেয়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈ দুনিয়া। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরেও আল্লাহ প্রশ্ন করেন মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে, আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন, ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার হামদ পাঠ করে, আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন, ওয়া ইউকাব্বিরুনাকা, তারা আপনার বরাত বর্ণনা করে মানে আল্লাহু আকবার বলা, ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা আপনার সানা পাঠ করে। আল্লাহ বলেন হাল রাউনি, মানুষগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে লা ইয়া রাব্বি, না মাবুদ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ লাউ আন্নাহুম রাউকা, তারা যদি আপনাকে দেখতো কানু আশাদ্দালাকা ইবাদা, তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। ওয়া আশাদ্দালাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসারালাকা তাসবিহা, আরো বেশি বেশি আপনার হামদ পাঠ করত, আপনার প্রশংসা করত, আপনার তাসবিহ পাঠ করত। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মা দায়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন হাল রাউহা, তারা জান্নাত দেখছে? ফেরেশতারা কয় না বাবু, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউহা, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয় লাউ আন্নাহুম রাউহা, যদি জান্নাত দেখতো কানু আশাদ্দালাগা হিরস, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা।
ওয়াশাদ্দা লাহা তলাবা, জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করত। আযাবা ফিহা রাব্বা, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যেত। এবার আল্লাহ বলেন বিম্মা ইয়াতাআওয়াজুনা, তারা কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয় মিনান নার, তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয় না, মাবুদ জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন কাইফা লাউ রাআউহা, জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয় মাবুদ তারা যদি জাহান্নাম দেখত, কানু আশাদ্দা ফিরারান মিনহা, জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। ওয়া আশাদ্দা লাহা খাউফা, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন ইন্নি উশহিদুকুম আন্নি কদ গফরতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যে ওনারা দাঁড়ায় রয়েছে, যারা আপনারা সমস্যা নেই, আপনাদেরকে মাফ করছে, ওনারা যারা দাঁড়ায় রয়েছে, এক ফেরেশতা আল্লাহরে বলে আল্লাহ ফুলানুন লাইসা ফিহি, ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা মূলত ওই মজলিসের অন্তর্ভুক্ত না, যা আলিহা যা, এরা কোনো প্রয়োজনে আসছে, বোয়াজ শোনার জন্য আসে না, এমনি আসছে। আল্লাহ জবাব দেয় হুমুল জুলাসা উলায়েশ জালিসুহুম, এটা এমন একটা মজলিস তাদের পিছনে আইসাও যারা বসে, তাদেরকেও মাফ করে দে। বসা শব্দটা আইসে, তুই জন্য একটু বসে যাবো, আসেন বসা শব্দটা আইসে, আদিস কি আসছে বসা, তো যেহেতু বসা আসছে ভলন্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসে যান, এরপরে আবার প্রয়োজনে উঠে যান, অন্তত গুনাটা মাফ করা যায়। হাদিস আসছে যে কুমুল জুলাসা লায়াশা জালিসুহুম, এরা এমন বান্দা তাদের পিছনে যারা আসবে আইসা বসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে, তাও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই জিকিরের মজলিসের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। একটা কিতাব আছে নাম আল ওয়াবিল, এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র, 67 নাম্বার পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন, উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন, তিনি বলেন ক্বালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে, স্টেজের উজ্জ্বলতা বর্তমানে এই বাতিগুলা, মাঠের উজ্জ্বলতা আশেপাশের লাইটগুলার কারণে, এই মাঠের উজ্জ্বলতা, আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র নক্ষত্র সূর্য। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে, ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতার নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় দেয় উজ্জ্বল। তাহলে আপনারা বলেন তো অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির, বলেন অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির করা। এই আল ওয়াবিল কিতাবের 71 নম্বর পৃষ্ঠা, এই বর্ণনাটা গেল 167, এখন যেটা বলবেন 71। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন আজ-জিকরু লিল কলবি মিসলুল মাই লিসামাকি, উনি বলেন মাছের জন্য পানি যেমন অপরিহার্য, অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য। ইবনে তাইমিয়া বলেন ফাকাইফা ইয়াকুনু হালুল সামাকি ইযা ফাকাদাল মা, ইবনে তাইমিয়া বলেন দুনিয়ার মানুষ হলো তোমরা, পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে, বলেন আপনারা পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে? তাহলে আবার শুনেন ইবনে তাইমিয়া বলেন মাছের জন্য পানি যেমন জরুরি, পানি না থাকলে মাছের যে অবস্থা হবে, জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে, তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যুবরণ করে, ওই কলব মুর্দা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার প্রকৃত ইমানদারদের এক নাম্বার পরিচয়, তাদের সামনে জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। আল্লাহ আমাদের সকলকে জিকির নিজেরা করা, জিকিরের মজলিসে বসা, জিকিরকারীদের সাথে থাকার তৌফিক দান করেন। জিকির আমরা কেন করব,
এর উত্তর হলো আল্লাহর হুকুম তাই জিকির করব বলেন তো কার হুকুম তাই জিকির করব দলিল সূরা আহজাবের 41 নম্বর কার আগে পাঁচটা কথা মাথায় আনবেন এক নাম্বার আমি নামাজে দাঁড়াবো এখন জমিন সাক্ষী আসমান সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আমার নামাজ সাক্ষী হবে কি রহমান কাতিবিন সাক্ষী হবে আর নামাজে ঢুকার পর মাথায় আনবেন বুখারীর বর্ণনা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ নবী নামাজের মধ্যে হঠাৎ একদিন দেখলেন সামনে শ্লেষা দেখা যায় শ্লেষা নুফামা নবীজি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে যায় আর প্রশ্ন করলেন কি ব্যাপার এই জায়গায় শ্লেষা কেন পালায় হাদিসে আসছে হাক্কাহু বিয়াদিহি আল্লাহ নবী নিজে নাকের ময়লাগুলা পরিষ্কার করলেন করার পর বললেন শোনো তোমরা তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াও সামনে তোমরা কখনো থুতু ফেলবে না কারণ নামাজে যখন দাঁড়াও ফা ইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তোমার সামনে আল্লাহ থাকে মাই মনে থাকবে নি তাহলে নামাজে দাঁড়ানোর আগে এই কথাগুলো দাঁড়ানোর আগে আসমান সাক্ষী জমিন সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে কেরামান কাতিবিন সাক্ষী হবে নামাজ সাক্ষী হবে নামাজ শুরু করলাম সামনে কে তো চার নাম্বার আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ পাঁচ নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যাকাত ফরজ হলে যাকাত আদায় করে এমনি দান সদকা যারা করতে থাকে এই পাঁচ গুণে গুণান নিত এটা হলো ইমানদারের গুণ এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা হলো প্রকৃত ইমানদার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অনেক মর্যাদা মাগফিরা ক্ষমা ওয়া রিজকুন করিম এবং সম্মানিত রিজিক আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছে মনে থাকবেন ইনশাআল্লাহ এক নাম্বার জানি কি জিকির ভুলে গেছেন এক নাম্বার জানি কি জিকির দুই নাম্বার তেলাওয়াত দুই নাম্বার তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর উপর ভরসা চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করা আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ গুণে গুণান্বিত হয়ে প্রকৃত ইমানদার হয়ে যেন একসাথে যেন সবাই জান্নাতে আবার এইভাবে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন